অ্যাম্বিশন পত্রিকা আয়োজিত আজকের এই সেমিনারে জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা কথাগুলি বলি থাকি। ন্যাশনাল এম্বয়রমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন কর্তৃক এবং চ্যানেল কর্ণপুরী এবং সিটিজ টাইমের পক্ষ থেকে আপনাদেরকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা পরিবেশ নিয়ে কাজ করি, বাবর ভাই আমাদেরকে সহযোগিতা করে অ্যাডমিশনকে, আমরা মনে করি অ্যাডমিশনের কর্ণধার হলো বাবর ভাই। বাবর ভাই বৃক্ষরোপণ কেন্দ্রে খেজুর গাছ, যে খেজুর গাছ আল্লাহ রসুলের হাঁটি যাওয়ার সময় খবরের আজাব চলছিল, ওই সময় একটু খেজুর ডাল ভেঙে ওই খবরে দেওয়ার কারণে মাফ হয়ে গেছিল গুনা, সে কাজগুলি বাবর ভাই করে যাচ্ছে। আমরা বাবর ভাইকে অ্যাডমিশনের যে কর্ণধার হিসাবে কাজ করে যাচ্ছে আমরা ন্যাশনাল এম্বয়রমেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই চট্টগ্রাম মহানগরী তথা বাংলাদেশ প্রধানমন্ত্রীর যে নির্দেশ দিয়েছে গাছের চারা রোপণের মাধ্যমে আমরা জাতিকে সবুজ আয়ন করার জন্য চেষ্টা চালায় যাচ্ছি। ন্যাশনাল এম্বয়রমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন তাও একটা সরকার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উপহার দিয়েছে, কোন কেন্দ্রীয় কমিটি চট্টগ্রামের বুকে নাই, শুধু ন্যাশনাল এম্বয়রমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন। আমি ঢাকা ছিলাম তবে আমি চট্টগ্রামের সন্তান, চট্টগ্রামের কেন্দ্রীয় কমিটি কাজ করে যাচ্ছে এবং তথা সারা বাংলাদেশে এই গাছের চারার উপর অসহায় পরিবারের সাহায্য প্রদান এবং খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা আমরা করে যাচ্ছি। তার সাথে সাথে এই যে অ্যাডমিশন আমাদের সাথে কাজ করে যাচ্ছে আমরা তাদেরকেও সহযোগিতা করে যাচ্ছি। আমরা চাই একটি এই চট্টগ্রাম একটি পরিবার, আমরা এক একজন এক এক রাজনীতি করার সুবাদে আমরা অনুরোধ জানাই সবসময় যে আপনার আঙ্গি নেই আপনার পরিবেশটা ঠিক আছে কিনা। মাননীয় মেয়র প্রত্যেক দ্বার দুয়ারে যাওয়া সম্ভব না, আপনার এলাকায় যে মানুষটা কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব আছে সে সঠিকভাবে কাজ করতেছে কিনা আমাদের দেখার বিষয়। আমরা দেখতে পাচ্ছি ইদানিং ডেঙ্গু মশা আমাদেরকে অনেক মা বোন এবং আমাদের শিশু শিশুরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। কারণ দেখা যাচ্ছে এই ডেঙ্গু মশা শহরে এবং ঢাকায় বেশি দেখা যাচ্ছে, গ্রামে নাই কেন, গ্রামে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি যাই ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে না, কিন্তু চট্টগ্রামের বুকে এবং ঢাকার বুকে বেশি ডেঙ্গু মশা দেখা যাচ্ছে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিরা তারা ঠিকভাবে কাজ করতেছে না। আমি ম্যাম মহোদয়কে অনুরোধ জানাবো, উনি রাষ্ট্রপালক হয়তো খালগুলি পরিষ্কার পরিচ্ছন্ন নাই, এই যে রিয়ালিটি বাজারে বন্যার মতো কথা বৃষ্টির সময় বন্যার মতো হয়ে গেল, এই যে পলিথিন গুলি সকালে পলিথিন গুলি নালাতে ঢুকে দেওয়ার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যেহেতু সমাজের একজন ব্যক্তি ব্যক্তি আমাদের পরিবারের একজন ব্যক্তি হিসাবে আমাদেরকে এই সচেতনমূলক কাজগুলি আমাদের করতে হবে। আপনি রাজনীতি করেন ভালো কথা, কিন্তু পরিবেশ রক্ষার্থে আগে পরিবেশ বাঁচিলে আপনি রাজনীতি করতে পারবেন, আপনি বাঁচিলে আপনি রাজনীতি করতে পারবেন, কিন্তু আপনি না বাঁচলে কার জন্য রাজনীতি করবেন। তাই আমি অনুরোধ জানাতে চাই ন্যাশনাল এম্বয়রমেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে আজকে যেহেতু অ্যাডমিশনে এই মহতি অনুষ্ঠান করেছে, আসুন না আমরা শহরকে এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত করি, আর যেখানে গাছের চারা রোপণ করার পরিবেশ আছে সেখানে আমরা গাছের চারা রোপণ করি। আমরা এই যে বিশ্বের যে বঙ্গবন্ধু টানেল হওয়ার আগে যে রাস্তাটা সবুজায়নের জন্য একটি মাধ্যম, আমরা অনেক গাছের চারা এখানে রোপণ করেছি। আপনারাও যদি চান একটা গুত্র গুত্র ছোট ছোট স্বল্পবুদ্ধির মানুষেরা যদি এগিয়ে আসেন তাহলে সব জায়গায় আমরা গাছের চারা রোপণ করতে পারবো, আমরা গাছগুলিকে যত্ন করবো, গাছ আমাদেরকে ছায়া দেয়, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, গাছ আমাদেরকে পরিবেশকে রক্ষা করে। এই দুর্যোগ ঘিবিয়েতে যে ঘূর্ণিঝড়ের মাধ্যমে যে ক্ষতিটা হলো, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হলো, তার মধ্যে 25,000 মতো মানুষ মারা গিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। আমরা চাই সারা পৃথিবীটা এক ঘূর্ণিঝড় মুক্ত, ভূমিকম্প মুক্ত, জলবায়ু মুক্ত একটি পরিবেশ সৃষ্টি হোক। সবাই যদি এগিয়ে আসি আমরা জলবায়ু পরিবর্তনের
অবস্থিত দশগুলি যেভাবে বোমার মাধ্যমে অস্ত্রের মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে পরিবেশকে, আমরা সেই পরিবেশকে ধরে রাখার জন্য সবাইকে যদি এগিয়ে আসেন, সরকারও যদি এগিয়ে আসে, আমরা ইনশাল্লাহ আমরা একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, রাজনৈতিক পরিবেশ যেমন সুন্দর থাকে, দেশ ভালো চলে, এবং গাছের যে পরিবেশ দূষণমুক্ত যদি পরিবেশ সৃষ্টি থাকে তাহলে আমরাও ভালো ভাবে বাঁচতে পারবো বলে আশা করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।